সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলেশন হতে পারে না। আমরা দেখি কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা আছে কিনা। আপনি যদি আপনার জীবনের ইবাদত বন্দেগীর সমাধান চান, কোরআন সুন্নাহ পাবেন। আপনি পলিটিক্যাল সমাধান চান, কোরআন এবং সুন্নাহ পাবেন। এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমাধান নেই মানেই না, এটা আলাদা টপিক। আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান, কোরআন সুন্নাহ পাবেন ইনশাআল্লাহ। আপনি নেই বা নেই না সেটা আলাদা সাবজেক্ট। আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন, আপনি ইনশাআল্লাহ পারিবারিক রাজনৈতিক বৈশ্বিক প্রত্যেকটা বিষয়ের সমাধান ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ পাবেন। এই আকীদা যার মধ্যে নাই কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না। আর কেউ যদি আকীদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়াবী স্বার্থে হোক মানছি না বা মানতে পারছি না, সেটা আলাদা বিষয়। আমাদের সমসাময়িক বিষয়কেও ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সুন্নাহে পাবো। এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন সুন্নাহ নিয়ে দিয়ে সে জামানা সমসাময়িক বিশ্ব প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেজেন্ট ওয়ার্ল্ড ইকোনমি সামনের দিনগুলো এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ এই সমস্ত সমাধান আছে। যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকে তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মনে করি কোরআন এবং সুন্নাহ কে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্যই আল্লাহ পাক এটাকে নাযিল করেছেন, যেন আমরা নিরমনতা না ভুগি, আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই আমরা দেখবো যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে, ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন, তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করছে, বা সুফিজম যতগুলো দেখবেন আপনি, এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করেই বের করেছিলেন। খেয়াল করে দেখেন মেডিকেল সায়েন্সের যত যে পার্টসগুলো আছে এইগুলা, ইকোনমিক সেকশনের পার্টসগুলো আছে, ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, প্রত্যেকটা বিষয়ের যে সমাধানগুলো এসেছে সমসাময়িক ওলামায়ে কেরাম কিন্তু কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করেই বের করছে। এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সম্প্রদায়, এই এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের দেশের উপরে যখন আমরা ওদেরকে শাসন করতাম। তো তৎকালীন ওলামায়ে কেরাম যদি বলতেন না না কোরআন সুন্নাহ দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, এগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই, খালি আমল করবো বাঁচবো খাবো দাবো মারা যাবে, আমরা সমস্যার সমাধানগুলো কোরআন সুন্নাহ থেকে খুঁজবো না, তাহলে আজকে আমরা এই এইরকম বড় বড় শাস্ত্রগুলোকে পেতাম না। তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন, এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি কোরআন সুন্নাহে পাবো। এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত। তারপরে পয়েন্টটা হচ্ছে যে আমরা আখির জামান বলতে আসলে কি বলছি, আখির বা শেষ জামান মানে যুগ, আমরা বুঝি এটা শেষ যুগ। কোনটা কত সালে কেমন হবে বা কোন দিন কোন ক্ষণে কেমন হবে এই বিষয়টা কেউ জানে না, এই বিষয়ে আমাদের কোন দ্বিমত নাই, আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোর মধ্যে অসংখ্য আলামত বলে গেছেন যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই আমরা বুঝতে পারি যে বিগত 100 বছর আর আগের 1400 বা 1350 বছরের হিস্ট্রিতে এক নয়, লাস্ট 100 বছরে এবং এমন এমন অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে যেটা বিগত 1300 বছরেও হয়নি। এটার জন্য কি করা দরকার, এটার জন্য একটু কোরআন এবং সুন্নাহর সাথে আরো কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার, এর সাথে আখের জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি। যুগের যারা টপ স্কলার শুধু বাংলাদেশের নয় বাইরের কান্ট্রিরও, তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্সগুলো আগে কখনো ছিল না, এগুলো ডেঞ্জারাস, মানব জাতির সামনে সময় কম, এবং এটা শেষ যুগের সায়েন্সগুলোর মতো।
সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, আর যদি আমাদের ধারণা ভুলও হয় আল্লাহ শুধু ধারণা দেবে কখন, অ্যাটলিস্ট আপনাকে ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নাহর সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন এটা একটু বলি দিবেন। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল জ্ঞান থাকলে হবে না, লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম বুঝলাম কাট পেস্ট যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন ভার্সন অফ ইসলাম, কোরআনের অনুবাদ করলাম হাদিসের অনুবাদ করলাম মনে করলাম যে আমি বড় মুক্তি হয়ে গেছি এখন স্টেটমেন্ট গুলো দেওয়া শুরু করলাম কনক্লুশনে গেলাম এটা ঠিক না। বা এই দুটো সাবজেক্ট থাকলেই যে আপনি এই এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। এই যুগে যদি আমরা এসক্যাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই, সেই জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিক জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রিটা অ্যাটলিস্ট, কিন্তু আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাস এটা জানা উচিত। এটা যেটা ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আসলে জামানকে বলতে হবে ইকোনমিক্স জানতে হবে, ইকোনমিক্স জানে না সে সে জামানকে বলতে পারে ওলামায় কেন উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার কিনে আপনি বলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কি ছিল। আমি বলি একটা কথা অনেকটা খুব নিয়ে যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল, যারা বলবে না এটা জায়েজ এটা হালাল না তাদেরকে এর মধ্যে রাখা রয়েছে। এটাই আমরা মনে করি দুঃখের সাথে, এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না বিকজ অফ দ্য ল্যাকিং অফ নলেজ ইন ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব এই কারণেই কিন্তু সে উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছে, শুধুমাত্র কি আল্লাহ তাফিস করে বইগুলো পড়লে হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চেয়ে, কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চেয়ে, না হলে ওরা রিবাকে দিয়ে সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারবে সারা ওয়ার্ল্ডে, দিয়ে আপনাকে সুদ খাওয়া এদের মধ্যে আপনি সুদ খাচ্ছে আমি সুদ খাচ্ছি কম বেশি সবাই জড়িত, কিন্তু কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল, ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল, আমরা কেন এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে, আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। আজকে সকালে আমি একটা হাদিস বলছিলাম, যদিও হাদিসটা সমস্যা দূর করে আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসে বর্ণনা করেছিলেন, তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর, যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা, আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক ঘাঁটি দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে তারা বিশ্ব শাসন করছে, এর মাস্টার মাইন্ড ইসরায়েল, সেখানে জিউসরা আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায় ইকোনমিক সেকশনে ছিল না, এটা সে জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। অনেক প্রশ্ন উত্তর, কিভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্ন উত্তর পাবেন না যদি আপনি জিও পলিটিক্স জানেন। ওরা কি করছে সেগুলো না, ওরা শুধু জিও পলিটিক্স কে নিয়েছে, কোরআন সুন্নাহকে নাই নাই, আর আমরা বলছি কোরআন সুন্নাহ বেসিসে আপনাকে জিও পলিটিক্স করতে হবে। দেন সূরা মায়েদা পড়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআন শুনে কেমন হতে হবে, লা তাতাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাকের স্টেটমেন্ট আমরা কিন্তু এখানে এটা নেই নাই, লা তাজিদান্না আশাদ্দান আদাওয়াতা লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু কিটা দল আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা ছিল জিও পলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আরো কিছু সাবজেক্ট আছে, মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নাহর সাথে, তাহলে আখেরুল জামান আপনি যেতে পারবেন, এটা সম্ভব না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনো বুঝতে পারবেন না আসলে ওয়ার্ল্ডে কি হচ্ছে। এজন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন, আমরা বলছি যে নিউক্লিয়ার সামনে আসবে, আমরা বলছি তার যা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, পাল্টা পোস্ট দিয়ে রাখবে শুধু মহান টাইপের কিছু মানুষ, তার যা প্রথম থেকে ধরবে আপনারা এমন যে হাদিস কখনো পড়িয়ে নেন।
আপনাদের একটা কোশ্চেনই করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইবনে সাইয়্যিদকে দাজ্জাল কেন মনে করতেন? অ্যানসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করতেন? হে ওমর, হে ওমর, ও যদি দাজ্জাল হয় তাকে তুমি একা হত্যা করতে পারবে না, আর ও যদি দাজ্জাল না হয় তাকে নিরাপদ ব্যক্তিকে হত্যা করতে কোনো ফল নেই। ইবনে সাইয়্যিদ বলছে, আল্লাহ আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে, তার পিতার নাম কি, ভাই তার ইত্যাদি হাদিস গুলো পড়া দেখেন বুখারি মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে? তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন? একটা বিষয় কি, এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই, কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই, কোনো মাদ্রাসা এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না, কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না। তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে আমরা কিভাবে জানবো যদি সেই সাবজেক্টের আমাদের কোনো ফ্যাকাল্টি না থাকে? যেমন ধরুন ফিক্সের অনেক ফ্যাকাল্টি আছে না বাংলাদেশে, ফিক্সের অনেক আলাদা ডিপার্টমেন্ট আছে না, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স ইত্যাদি ইত্যাদি। একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে ওখানে গভীর পড়াশোনা করতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামতের সবচেয়ে বড় ফিতনা, যার চেয়ে বড় বড় ফিতনা নাই সেটা হচ্ছে মাসিক ফিতনা। এই সাবজেক্ট সম্পর্কে আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না, কমপ্লিট কোনো সিলেবাস পাবেন না, বই পাবেন না, গবেষণা পাবেন না। তাহলে যেটা নিয়ে কোনো গবেষণা নাই, যেটা নিয়ে কোনো মানে ফ্যাকাল্টি নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো আলাদা বই সিলেবাস কিছুই নাই, কিভাবে আপনি মনে করলেন যে দুই একটা আদেশ বিচ্ছিন্ন ভাবে পড়ে আপনি সাবজেক্টটা বুঝে যাবেন? বাইরে সেটা আমি আলাদা ভাবে বলবো, আমি ওভারঅল বলবো। দেখুন, এক নাম্বার আমার টেনশন ধরা পড়ে যে ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে, বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে, এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে। এটা কি বোঝেন কিনা, সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানে কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করবো, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করবো বা ধর্ম পোষণ দেখবো, কিভাবে আমি দুপুরের ভাত অন্ন যোগাবো। এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজছে আর খুঁজছে। ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিংগুলো আছে এগুলো করতে হবে, একটু কষ্ট করে এগুলো একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ খুঁজছে, কোথায় জানি মানুষ খুঁজছে, মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে। যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটছে, তারপরে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে। এই ভোর থেকে শুরু হবে রাত বারোটা একটা বেজে চিন্তা করবে, ঢাকায় যেন কখনো রাত হয় না, 24 ঘন্টাই দিন। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো, তিনি বলেছেন আখিরুজ জামানের সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না, সময়ের মধ্যে বারাকা নাই। তারপরে এখন যেখানে বসে আছেন এখানে সময়ের বারাকা, এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না, আমাদের সেকুলার আইসগুলো অবশ্যই করতে পারবে না, তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেট 24 ঘন্টা দিন রাত। আল্লাহ পাকে সময়কে কন্ট্রোল করেন, সময় বাড়াকা দিতে পারেন, এটা তো বিশ্বাস করবেন। একজন সাহাবি 40 বছর বয়সে যা যা করেছেন এই জেনারেশনে 100 বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারবে। সুসল্লাহ সাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন আমরা মনে হয় 1 বছরে এতগুলো কাজ করতে পারি। সময় আল্লাহ কন্ট্রোল করেন এখানে বাড়াকাতে। ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ দ্রুত মানুষ ছোটে, যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে। আসলে তারা কোন দিকে ছুটছে? তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগ বিলাসের দিকে। আল্লাহ পাক যেগুলো বলেছেন জুহিনা লিন্নাস সব পুষ্ট হেওয়া কি মানে এটা, এই যে 6টা বিষয় বা 5টা বিষয় আল্লাহ পাক বলেছেন এগুলোর পিছনে মানুষ ছোটে, খাওয়া পড়া ভরণ পোষণ, আরেকটু প্রোগ্রেস আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে, আমার আছে 1 কোটি টাকা কেমন করে একটা 2 কোটি হবে, আমার 5তলা বিল্ডিং আছে কেমন করে একটা 10তলা হয়, এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে। আপনি জানেন কি না এটা কি আমাদের একটা আলামত, এটা আখিরুজ জামানে কি আমাদের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে। এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। আর সেভাবে এসেছে এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল, আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করবে।
এটা হচ্ছে ফিচার এই বস্তুমাদের ঢাকা দুই নম্বর হচ্ছে দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শেপ শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ড তাদের কথা বলছি দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শেপ আপনার পলিটিক্যাল সিস্টেম সিস্টেম অন দ্য বেসিস অফ কুপুরেন্ট শেপ আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিল্পের উপর ডিবেট করতে চাইলে আমি রাজি আছি কিনা প্রমাণ করতে পারবো যে এগুলো শিল্পের উপর দাঁড়িয়ে আছে এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবে সেটা জ্ঞান আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় সেটা কি রকম কুফর এবং শিরক এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য একটা জব একটা চাকরি এই জন্য বড় বড় চাকচিক্যম ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরে এই ইউনিভার্সিটিগুলো আমাদেরকে কি শেখাচ্ছে আপনি বুঝছেন ওজুর মাসালা গোসলের মাসালা দশটা হাদিস বিশটা কোরআনের আয়াত দশটা সুরার ইতিহাস ঠিক আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন আপনার স্ট্যাটাস বাড়বে বাড়ি গাড়ি করবেন খাবেন ফুর্তি করবেন এনজয় করবেন পাশবিক লাইফ লিড করবেন দেন ই উইল ডাই আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার তিন ঘর জানাজা পড়ানো হবে তিনটা জায়গায় তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে এবার গন ফ্রম হিস্ট্রি আপনি হিস্ট্রি থেকে ইতিহাস থেকে আপনার নাম শেষ বুঝে গেছে তাকে আপনাকে শেখাচ্ছে এর মতো যত সম্পদ আছে এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম আল্লাহ পাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা প্রতিষ্ঠা করা বিনয়ী হওয়া নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং কাছাকাছি নিয়ে আসবে মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে আসলে কি এমন হচ্ছে কিনা কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তলব নাই ব্যাগের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিল্পের উপর আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরে দাঁড়িয়ে আছে শিল্পের উপরে আর আল্লাহর হালালকে হারাম করুন আল্লাহ হারামকে তারা হালাল করুন আল্লাহ পাক সুখকে হারাম করেছিলেন তারা সুখকে হালাল করেছে তারা রিবাকে ফরজ করেছে আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে আল্লাহর হারামকে কেউ হালাল করে এটাকে কি বলা হয় তো তওবা 31 নম্বর আয়াত পড়ে দেখেন এখানে বলা হচ্ছে এটা শিরক লা আল্লাহ এটা একটা যাই হোক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকের কথা বলা ইত্তাখাযু মানে বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুবাবাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম তারা কি করেছিল আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টদের কথা বলছে জিউদের কথা বলছে পাদ্রি দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছে ভালো করে শোনেন তারা পাদ্রি এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ইসা আলাইহিস সালামকে রবের আসনে বসিয়েছিল ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে এই আয়াতটা যখন পড়া হচ্ছে আদিব ইবনে হাতেমের সামনে আদিব ইবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রি দরবেশের ইবাদত করি না ইয়া রাসূল আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহারিমুনা ফাহাল্লাহ তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না তোমরা কি সেটা গ্রহণ করো না তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি সেটা মেনে নাও না বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না তোমরা কি সেটা মেনে নাও না তখন আদিব ইবনে হাতেম বলল যে হ্যাঁ বেলা ইয়া রাসূল এটা তো আমরা করি আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না ওদেরকে সেজদা করি না ওদের সামনে নজর মানত করি না কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করবে আমরা মেনে নিচ্ছি আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা ইবাদাতু এটাই হচ্ছে ওদের ইবাদত এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আমরা কি করেছি হালাল করেছি আল্লাহ পাক মাদককে হারাম করেছেন আমরা হালাল করে নিয়েছি নিজেকে প্রশ্ন করেন আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন আমরা উন্মুক্ত করছি আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন আমরা হারাম করেছি আল্লাহ পাক অনেক কিছুকে
হালাল করেছেন যেগুলোকে আপনি হারাম করে দিয়েছেন বা আবার আল্লাহ তাআলা অনেকে হারামও করেছেন যেগুলোকে আপনি হালাল করেছেন এই সিস্টেমটা যদি চলতে থাকে এটাকে আল্লাহ তাআলা বলেছেন শিরক ওয়া আমুরু ইল্লা লিয়াবুদু ইল্লাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকু এই কথাটা বলে আছেন আম্মা ইউশরিকু তারা যে শিরক করছে আল্লাহর সাথে এখান থেকে আল্লাহ তাআলা বলছেন তারপরে এই গাছটাকে আল্লাহ তাআলা শিরক করেছে তো আপনার শহরের এডুকেশন সিস্টেম আপনার ব্যাংকিং সিস্টেম আপনার ফাইন্যান্স আপনার ইকোনমিক সিস্টেম এগুলো দাঁড়িয়ে আছে শিক্ষার উপর পুকুরের উপর এর জন্য আপনি একা দায়ী নন এর জন্য আমার রাষ্ট্র দায়ী নয় এর জন্য আমাদের শুধু এই ওলামায়ে কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরা আমরাই দায়ী নই ব্যাপারটা এমন নয় আমাদের দোষ আছে কিন্তু বড় দোষটা অন্য কারো যাদের থেকে আমাদের চোখ নেয় আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতলাফগুলোর থেকে আমাদের চোখটা বেশি আছে কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতলাফ করে মারামারি কাটাকাটি করে বিরক্ত হব এদিকে চোখটা আমাদের বেশি বড় যে মূল এনিমি ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই তো এটা আপনার ঢাকা আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিট শুধু এই শহরের না পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ এটা একসময় ছিল না একসময় থাকবেও না মাঝখানে একটা সময় আছে পাবে এক সময় ছিল খেলাফা আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে এই উম্মতে মুহাম্মাদের স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে খেলাফা নিশ্চয় বুঝি আমরা এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহ বিধান করে এমন স্টেট যেখানে আল্লাহ হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ হচ্ছে আল মালিক মানুষ জনগণ আল মালিক আল আকবর হয় বরং আল্লাহ দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র থাকে খেলাফের এক সময় ছিল ওমর খত্তাবের যুগে আবু বকর সিদ্দিকের যুগে ওসমান আলী এই সময় ছিল এখন নাই একটা সময় আবার আসবে কে আনবে কিভাবে আসবে এটা জানতে হলে আপনি আসলে যখন স্টাডি করেন পাবেন ইনশাআল্লাহ আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফের এবং এই পৃথিবীতে মানব জাতির ইতিহাস এরাও শুরু হয়েছিল যুদ্ধ খেলাফা দিয়ে ওয়াইজ কুল্লা লিল মালায়েকা ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ওই যে খলিফা আদম আলাইহিস সালাম তারপর আপনার দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সাহাবায়ে কেরাম আবার শেষটা হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে ঈসা ইবনে মারিয়ামের হাতে শেষ হবে তিনিও হবেন কিন্তু খলিফা কিভাবে আসবে কিভাবে হবে এটার জন্য আপনার অপেক্ষা করতে থাকেন সময় টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং সময় সব ব্যাখ্যা করে দিবে কাউকে কিচ্ছু করতে হবে না এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ করে দিবে কার দ্বারা করাবেন কিভাবে করাবেন এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে আল্লাহ পাকের লাউহে মাহফুজ আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই দশজন ঘোড়সওয়ারের বাবার নাম কি তাদের নাম কি তার বাবার নাম কি সব কিছু রিটেন করা এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই যে এখন আমাদের অবস্থা কেন এরকম কিছুই হচ্ছে না এত উদ্বিগ্ন হওয়ার কিছু এটা শেষ হবে খেলাফত এখন যে অবস্থাটা আপনি আছেন এটা শীতের উপর দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে কারণ আমরা দুর্বল আর এটা আমাদের জন্য স্বভাব পায় না যে আমরা তাদের পক্ষে এমন বিরুদ্ধে এমন কিছু করবো যেটা আমাদের শক্তি নেই আমরা নসিহা করতে পারি তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ রিসিভ না করলে তাওয়া থাকবে অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করবেন কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে এটাই আপনার উদ্দেশ্য হওয়ার কিছু নাই আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে আল্লাহ সব করে দিবে ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকে আপনি যাবেন সামনে এই শহরের দিকে দেখবেন এখানে আছে মাদকের ছালা চলে আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছালা চলে এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই এবং এই সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে তাদের ইয়াং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা এইট নাইনে পড়া বাচ্চা ফাইভ সিক্সে পড়া বাচ্চা এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনা করে নাই গতকালই একটা নিউজ দেখলাম নতুন একটা মাদক এর সাথে সাথে সে বিশালের কাছে মাত্রা শুরু করছে পরে নিজের ঘরে নিজেই দাম দিয়ে পড়তেছে কি মাদক এটা আসতেছে আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানে নবী সাল্লাল্লাহু বলে গিয়েছিলেন আখিরুল জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে হারামই মনে করবে না যেটা হারাম এটা তো শহর এরকম শহর বাংলাদেশে কয়টা আছে বিচার করে
যেটা আছে ওগুলো সব আছে। আপনি দেখেন আপনারা শহর বানিয়েছি না, আপনারা শহর বানিয়েছি না, এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে, এখানে নারীরা নিজে থেকে নারী মনে করে না, তারা মনে করে আমরা পুরুষের সমগ্র। আল্লাহ পাকের দেওয়া অধিকারের চাইতে পশ্চিমাদের শেখানো অধিকার ওদের কাছে বেশি পছন্দ, এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসে। ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ, আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, আপনার যে কোএডুকেশন, আপনার চাকরি ক্ষেত্রে কোএডুকেশন, একসাথে যাচ্ছি আসতে বাসে এরাসন আস, এগুলো যেন হয়ে গেছে আর কি সরে গেছে। একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল, পাশের বাসে চারদিক থেকে পুরুষকে ধাক্কা দিচ্ছে, ওর কাছে কিছু মনে হচ্ছে না, নর্মাল হয়ে গেছে, নর্মাল শহর আপনাকে করে দিচ্ছে। এমন যেন একটা যান্ত্রিকতা, এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়ে এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই, তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলে। জিনা এভরিওয়ার, আপনি দেখবেন শপিং মলে জিনা, রাস্তায় জিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা। তাদের যে গেটা সে ড্রেসার, যে এই যে রাস্তা বলতে যাচ্ছে, সে জামানায় এমন অ্যাক্সিডেন্ট মেয়েদের হবে যে নিজেরাও কে আছে এখন আরিয়া, যারা কাপড় পরেও দপ্তরে ঘুরবে। এটার এক্সাম্পল কিন্তু সারাবিনে দুইটা আমরা দিতে পারতাম না, এখন দিতে পারি। তারপরে কিছু মানুষ বলবে না 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 এখন 1000 বছর বাকি আছে, কেমন অপেক্ষা করতে থাকে 1000 বছর। নিরা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো কি করেছে, আপনাকে ফ্যামিলি রেগুলেশন থেকে নিয়ে আসে। এখানে সম অধিকারের নামে দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে, বিউটি কন্টেস্টের মাধ্যমে, এই যে মিউজিক বিউটি কন্টেস্ট, এই যে মিডিয়া, এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার, এগুলোতে নারীকে নারীর জায়গায় রাখা হয় নাই, তার সব কিছু উন্মুক্ত করা হয়। এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে, ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে। একটা মেয়ে সকালবেলা উঠতেছে, এই গ্যাপ ফেস করে সে অফিসে যাচ্ছে, সব কিছু কাজ বসে সে আবার আস্তে আস্তে ব্যাক করছে, এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে। এই সব এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায়, স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা, এগুলো তো এখানে কল্পনা করা যায় না। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটাই শহরে সম্ভব হয়, চিল্লায় না শহর। এতে করে বন্ধনগুলো ভেঙে যায়, পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায়, ডিভোর্স বাড়তেছে আপনার শহরে, এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে, পরকীয়া বেশি হচ্ছে, এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা, পরকীয়া মাঝে কিন্তু হত্যা, পরকীয়ার পরে তার খুন ছাড়া কোনো সংসদ থাকে না। ওই যে দেখলাম শয়তান তালাশ, আল্লাহ ভালো যাবে সংসদে দেখলাম, আমরা দেখে এরকম ধরনের একটা দুটোটা অনেকগুলো হয়। এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন এটা একটা আদেশের সাথে মিলে যায়, সে জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকে, এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করবো। এটা তো সব এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তান তার মাকে কাছে পাচ্ছে না, বাবাকে কাছে পাচ্ছে না। এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে, মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে যৌবনকালে তার মাথাটা ওরকম হয়। যে বাচ্চাকে শৈশবে প্রচণ্ড টর্চার করেছেন, একাকিত্বে রেখেছেন, তাকে সঙ্গ দেয় নিয়ে বাবা মা, এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাস হতে পারে, সমূহ সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে, ওদের সেন্সে জঙ্গি বলছে আমাদের সেন্সে ওরা যেটা বলে মানে উগ্রবাদী হয়ে যাবে, নিরপরাধ মানুষকে হত্যা করবে, এটা হতে পারে। সন্তানের শৈশব এখানে হরণ করা হয়, আরো কেউ যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসে সন্তানকে মানুষ করে কাজের পর, এটা এই শহর আপনাকে দিয়ে। এবারে প্রতিটা বিষয়কে আমাদের সাইন প্রত্যেকটা হাদিস বড় সময় পাচ্ছি না আজকে, এই শহর আপনাকে আরো দিয়েছে। সময়ের দ্রুততা, এখানে সময় দ্রুত পাস করবে, এখানে সময় সাকিনা না। এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা অত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন, সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন তো ক্যান্সেল করে, হি উইল বিকাম ক্রেজি, সে পাগল হয়ে যাবে, শুনতেই পারবে না, সে মাথা খারাপ হয়ে যাবে যে আমি কীভাবে আমি সময় কাটাবো। এখানকার যুব সমাজ, এখানকার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা আছে, কিশোর এবং যুবকেরা, এরা ওদের মতো প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না, চড়ের মধ্যে হাঁটতে পারে না, ওখানে বারুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না, এরা বৃষ্টিতে ভিজে না, এরা হাইজেনিক ফুড খায় না, ম্যানুফ্যাকচার পারফেক্ট ফুড খায় না। এদেরকে খেয়াল করে দেখবেন এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না, এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত, এটা গ্রামের অনেক বেশি শক্তিশালী।
Islamic the ambition, Islamic goal, the aim in life, Islamic concept in life. তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে। এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল, বেলাইনে ছিল, হয়তো মাদকের সাথে ছিল, গিটার বাজাতো বা ডান্স প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরো অন্যান্য খারাপ কিছু করেছে। এই ধরনের অনেক মানুষ কিন্তু এই শহরে ইসলাম থেকে আসছে। সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন, ইসলামিক যে মানে গোল অফ লাইফ, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এখনো জানে না যে তারা জীবনের গোলটা কি। যে আমরা জান্নাত থেকে বাঁচবো, জান্নাতে প্রবেশ করবো, এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশন টা কি। বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্যের ডেফিনেশন, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় বড় কিছু, বড় বিল্ডিং, সুন্দর গাড়ি, এই আর অনেক বিষয় আছে যেগুলো একসাথে বলা সম্ভব না। শেষ করছি, শেষের দিকে আসছে, এখানে প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশটা ন্যাচারাল নাই। এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না, এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে। যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআন সুন্নায়, বলবে যারা পাগল হয়ে যায়, এগুলো থাকবে না। সূরা মুলকে শেষের একটা পয়েন্ট, কুল আরাইতুম ইন আসবাহা মাউতুন ওয়া উরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ভেবে দেখো হে মানব জাতি, কোনদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে, কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেয় পানি, তোমার তো পানি এনে দিবে। পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে? মানুষের এখনো হুঁশ।